দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত আর একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, এই দুই দেশের মধ্যে 60 বছরের দীর্ঘ বন্ধুত্ব। 1965 সালে স্বাধীন হওয়ার পর থেকে ভারত দক্ষিণ এশিয়া দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অবিচ্ছেদ্য উন্নয়ন অংশীদার। ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক মালদ্বীপের, কিন্তু হঠাৎ কী হলো দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে? মালদ্বীপ কেনই বা হঠাৎ ভারত বিদ্বেষী হয়ে উঠল? কেন ভারতের জনগণ গণহারে মালদ্বীপ বর্জনের ঘোষণা দিচ্ছে? অনেকেই এটার পেছনে চীনের প্রভাব দেখছেন, অনেকেই বলছেন নেপাল শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপে চীনের কাছে ভারতের কূটনৈতিক পরাজয় হয়েছে, অনেকে আবার বলছেন শেষ পর্যন্ত ভারত ছাড়া গতি নেই মালদ্বীপের। তবে বিশ্লেষকদের মত, ভারত মালদ্বীপের চরম উত্তেজনার মধ্যে দূরে বসে ঘি ঢালছে চীন। অনেকেই আবার ভারতীয়দের গণহারে মালদ্বীপ বর্জনের পেছনে চীনের ষড়যন্ত্র দেখছেন। ঘটনাটি আসলে কী তা নিয়ে আজকে আলোচনা করব আমরা সারা বাংলার আন্তর্জাতিক অনুষ্ঠানে। এবার আসি মোদির এক ছবিতে কীভাবে ভারতের মালদ্বীপ সম্পর্ক বদলে গেল তা নিয়ে। দৃশ্যত ঘটনাটি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, মানে সাবেক টুইটারে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কয়েকটি আপাত নির্দোষ ছবি প্রকাশের মধ্য দিয়ে। চলতি বছরের শুরুতে ভারতের কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন মোদি। ছোট বড় প্রায় 36টি দ্বীপপুঞ্জ নিয়ে আরব সাগরে এই লাক্ষাদ্বীপের অবস্থান, যা ভারতের মূলভূমি থেকে প্রায় 1,350 মাইল দূরে আর লাক্ষাদ্বীপ থেকে মালদ্বীপ আরও 750 কিলোমিটার দূর। লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নীল জলরাশি, ধবধবে যাদা সাদা বালুতে নিজের বেশ কয়েকটি নয়ন মনোহর ছবি পোস্ট করেছিলেন। লাক্ষাদ্বীপের দারুণ সুন্দর পরিবেশে মোদি স্নর্কেলিং, সাদাবালিতে ঘুরে বেড়ানো বা বিশাল নীল সৈকতে বিশ্রাম নেওয়ার ছবিগুলো যেন হার মানিয়েছিল নিয়মিতই মালদ্বীপ ভ্রমণে যাওয়া বলিউডের তারকাদেরও। অভিনেতা অভিনেত্রীদের অনেক সময় আমরা ছবি দেখি মালদ্বীপ ভ্রমণে গিয়ে খুব সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন। স্বাভাবিকভাবেই মোদির ছবিগুলোর নিচে কমেন্টের ঢল নামে, অনেকেই আলোচনা করতে থাকেন যে ভ্রমণে বা ছুটি উদযাপনে মালদ্বীপ না গিয়ে বরং লাক্ষাদ্বীপ পুঞ্জে যাওয়া উচিত। এরপরের আরেকটি পোস্টে মোদি ভারতের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদেরকে লাক্ষাদ্বীপ ভ্রমণে যেতে পরামর্শ দেন। একই সাথে সাথে প্রায় সাথে সাথেই নেট দুনিয়ায় নতুন ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয় লাক্ষাদ্বীপ ভ্রমণ। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করেন তারা মালদ্বীপ ছেড়ে লাক্ষাদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর এই পরামর্শের পর দেশটির পর্যটন বিভাগও লাক্ষাদ্বীপ পুঞ্জকে ঘিরে তাদের কিছু পরিকল্পনার কথা জানায়, আর তখনই জানা যায় ভারতের বিখ্যাত শিল্পগ্রুপ টাটা সহ আরও কিছু শিল্পগ্রুপ ইতিমধ্যেই লাক্ষাদ্বীপে পর্যটন সম্প্রসারণে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া ইসরায়েলের একটি সংস্থা লাক্ষাদ্বীপে সুপেয় পানি সমস্যার সমাধানে প্রযুক্তি স্থানান্তরের কাজ করছে বলেও তখন জানা যায়। ভারতের পর্যটন বিভাগ আরও জানায় যে খুব দ্রুতই লাক্ষাদ্বীপে বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে। তখনই বিশ্লেষকরা বলতে শুরু করেন এই বিমানবন্দর ভারতের দূরে, মানে অদূরে এই যে দ্বীপপুঞ্জ, তাতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়ানোর পাশাপাশি ভারত মহাসাগরে ভারতের প্রভাব বাড়াতেও একটি বড় কাজ করবে। দৃশ্যত এটুকু পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু পরিস্থিতি তখনই বদলে যায় যখন মোদির টুইটটি রিটুইট করে মালদ্বীপের একজন মন্ত্রী লিখেন মোদি একজন ভার এবং তিনি ইসরায়েলের ক্ষমতায় ক্ষমতাশালী হয়ে ভারত শাসন করছেন।